নমস্কার, আজ 25শে বৈশাখ, আমাদের প্রিয় কবির জন্মদিন। আজকের দিনটি আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত চূড়ান্ত ব্যস্ততায় কাটে, কিন্তু এবারে প্রতিবারই আমরা সবাই ঘরবন্দি। এই অবস্থায় আমাদের মহিষাদল শিল্পকৃতি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের ক্ষুদ্র আন্তরিক প্রচেষ্টা কবি প্রণাম। এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে আমরা মহিষাদল শিল্পকৃতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন, নিজে সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন। আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠানে আজকের প্রথম নিবেদন সঙ্গীত। সঙ্গীত পরিবেশন করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের প্রাক্তন প্রধান আমার স্যার ডক্টর ধ্রুবচন্দ্র দাস। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর দুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর দুলো দেবে, কাল সে প্রেতে মালা হাতে, কাল সে প্রাতে মালা হাতে আস বেরে তোর পিছু পিছু, এ তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর দুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর দুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু, এ তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, কাল সে প্রেমে আসবে নেমে, কাল সে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু, এ তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু।
আজকে আপন মানের পরে থাকছে বসে গদির পরে আজকে আপন মানের পরে থাকছে বসে গদির পরে কাল সে প্রেমে আসবে নেমে কাল সে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু যেতুরে পাগল বলে তার তুই বলিস নে কিছু যেতুরে পাগল বলে তার তুই বলিস নে আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে কাল সে প্রেমে আসবে নেমে কাল সে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু ভেতরে পাগল বলে তার তুই বলিস নে কিছু আজকে আপন মানের পরে থাকছে বসে গদির পরে আজকে আপন মানের পরে থাকছে বসে গদির পরে কাল সে প্রেমে আসবে নেমে কাল সে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু ভেতরে পাগল বলে তার তুই বলিস নে কিছু ভেতরে পাগল বলে তার তুই বলিস নে কিছু শিল্পকৃতি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সঙ্গীত পরিবেশনের জন্য। আমাদের পরবর্তী নিবেদন আবৃত্তি পরিবেশন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের প্রধান আমার শিক্ষক বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে বোঝা পড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে,
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নিভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে, চলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর। নমস্কার, আপনারা দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। আমরা অধ্যাপক সিদ্ধার্থ চক্রবর্তী মহাশয়কে শিল্পকৃতি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবারের নিবেদন সঙ্গীত। সঙ্গীত পরিবেশন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বেতার এবং দূরদর্শন খ্যাত আমাদের বন্ধু শ্যামাপ্রসাদ দাস। আমারি পথ চাওয়াতে আনন্দ, আমারি পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত, আমারি পথ চাওয়াতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসি যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসি যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ। আমারে
চিঠি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমার পথ চাওয়াতে আনন্দ আমার পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত আমার পথ চাওয়াতে আনন্দ আমার পথ চাওয়াতে আনন্দ নমস্কার হেমরচিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে আমাদের বন্ধু শ্যামাপ্রসাদ দাসকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারের নিবেদন মাউথ অর্গান। মাউথ অর্গান পরিবেশন করছেন আমাদের শিল্পকৃতি পরিবারের অন্যতম সদস্য আমাদের বন্ধু চয়ন চক্রবর্তী। Thank you.
দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। বন্ধু চয়ন চক্রবর্তীকে আমরা শিল্পকৃতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবারের নিবেদন নৃত্য। নৃত্য পরিবেশন করবেন শুভঙ্কর ভৌম। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে। নৃত্যের পরে এবারের নিবেদন আবৃত্তি। পরিবেশন করছেন ঐন্দ্রিলা ঘোষ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি।
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলু মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আবৃত্তি পরিবেশন করলেন ঐন্দ্রিলা ঘোষ, তাকেও আমরা শিল্পকৃতি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবারের নিবেদন সঙ্গীত, সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীতা পণ্ডা। যদি জানতে আমার কি thank you.
গভীর সুরে চাইনি চাইনি বাজে যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান, আমাদের কবিতায় নাচে গানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এখনকার নিবেদন কবিতা, কবিতায় শিল্পকৃতির কর্ণধার সুরজিৎ সিনহা মহাশয়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এনহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই আশা। শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান দেখছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু সঙ্গীতা পণ্ডাকে সঙ্গীত পরিবেশনের জন্য। এবারে নৃত্য পরিবেশন করছেন আমাদের বন্ধু রীনা কুন্দ। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত না মন, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস, আমার চোখে তো সকলি সমান, সকলি নবীন সকলি বিমান, শুনিল আকাশ শ্যামলা
দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। আমরা ধন্যবাদ জানাচ্ছি রীনা কুঙ্গকে। এবারের নিবেদন সঙ্গীত। সঙ্গীত পরিবেশন করছেন শিখা ঘোষ, তবলায় সহযোগিতা করছেন সুশান্ত কুমার ঘোষ। বসে আছি কবে শুনিব তোমার বাণী, না কোদিলে কেমন
জগতের মম জীবন ধন্য মানি বসে আছি, কবে শুনিব তোমার বাণী, কবে শুনিব তোমার বাণী। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ঘোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান দেখছেন আমরা। ধন্যবাদ জানাচ্ছি শিখা ঘোষ এবং সুশান্ত ঘোষকে। এবারে আবৃত্তি পরিবেশন করছেন শাশ্বতী চ্যাটার্জি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরই প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। আবৃত্তি পরিবেশন করলেন শাশ্বতী চ্যাটার্জি, তাকে আমরা ধন্যবাদ জানাই। এবারে নিবেদন নৃত্য, নৃত্য পরিবেশন করছেন সৃজা অধিকার। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন।
অতিমারি চলছে, সতর্ক থাকুন, সমস্ত করোনা বিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক পরে থাকুন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সৃজা অধিকারীকে। আমাদের পরবর্তী নিবেদন আবৃত্তি। পরিবেশন করবেন নন্দীগ্রাম আসরতলা বিনোদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, আমাদের বন্ধু, আমাদের প্রিয়জন শ্রী আনন্দময় দে। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। আমারও এক এক সময় তাকে ঠাকুর বলে মনে করতে ইচ্ছে করে। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অতিকায় টোরা ডাকটিল। তার নিচে নিশ্চিন্তে ঘরকন্না করছে আমাদের বাংলার আবহমান সংস্কৃতি। বেলা অবেলা এবং কালবেলার মধ্যে অনর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে জানাই আমার অন্তরের প্রণতি আর বলি, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উন্নত কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করলেন আমাদের প্রিয়জন, আমাদের কাছের মানুষ, বন্ধু আনন্দময় দে, তাকে আমরা ধন্যবাদ জানাই। এরপরের নিবেদন নৃত্য। নৃত্য পরিবেশন করছেন শিশু শিল্পী সঞ্চিতা। মায়া বনো বিহারিণী হরিণী।
পরিবেশন করলেন সঞ্চিতা। এর পরের নিবেদন আবৃত্তি, পরিবেশন করছেন সুচরিতা দাস মাইতি। তোমার গানে তোমাকে আজ প্রণাম জানাই, প্রণাম জানাই। তোমার সুরে ভরিল হৃদয়, ভরিল হৃদয় কানায় কানায়। চোখ মেললে তোমাকে পাই, পা ফেললে তুমি আছো। এমনি করে সবার মাঝে বাঁচো, হাজার বছর বাঁচো। তোমার কাছে ধার করি রোজ সুখে থাকার মধুর বাণী। গভীর ক্ষতে লাগলে সে রস জুড়ায় জ্বালা হয় যে পানি। তুমি মোদের আশার আলো, গানের কবি প্রাণের কবি। বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তোমার ছবি, তোমার ছবি। শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করলেন সুচরিতা দাস মাইতি, তাকে আমরা ধন্যবাদ জানাই। এবারে নিবেদন সঙ্গীত, সঙ্গীত পরিবেশন করছেন রুমা দাস অধিকারী। উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো, সবার কবে বাসিব ভালো। বাতাস জল কবে বাসিব ভালো, কৃষ্ণ কলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়েরি লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ধন্যবাদ জানাবো সঙ্গীত শিল্পী রুমা দাসাদিকে, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবারের নিবেদন বাঁশি, বাঁশি পরিবেশন করবেন আমাদের বন্ধু রাহুল কুমার সওদাগর। বাঁশি পরিবেশন করলেন রাহুল কুমার সওদাগর, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠান। আবারও বলি, অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। এবারের নিবেদন আবৃত্তি পরিবেশন করবেন পাওলি দলপতি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ,
রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণের রোষে, হে থায় হো থায় পাগলির প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আবৃত্তি পরিবেশন করলেন পাওলি দলপতি। পাওলিকে আমাদের শিল্পকৃতি পরিবারের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আর এবারে শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন মহাশ্বেতা ঘোড়ই। Thank you.
দেখি সাজে। শিল্পকৃতির কবি প্রণাম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করলেন মহাশ্বেতা গড়ুই, তাকে আমরা শুভেচ্ছা জানাই। এবারে হারমোনিকায় শিশু শিল্পী শ্রেয়মজিৎ দাস।